হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের 17 দিন পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত নিরাপদ সর্দার বসিরহাট জেল থেকে বেরোতেই সিপিএম এর সম্বর্ধনা জেল থেকে বেরিয়েই সরকারকে আক্রমণে সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথার টান আসতে পারে মুখ্যমন্ত্রী নামও এসে যেতে পারে অভিষেক ব্যানার্জি নাম আসতে পারে অভিযোগের আগেই এফআইআর দারুণ দক্ষ নিরাপদ মামলায় পুলিশকে তুলে ধরা হাইকোর্টে গ্রেফতারকারীদেরই কেন গ্রেফতার নয় প্রশ্ন বিচারপতির মণিপুর নিয়ে প্রশ্ন করা হচ্ছে সন্দেশখালীতে কি হচ্ছে কলকাতায় এসে আক্রমণ কেন্দ্র অর্থমন্ত্রীর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কোনালের মন্তব্যকে হাতিয়ার করেও নিশানা কোনালের সাত দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার কোথায় সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান পুলিশের মুখে এখনও অ্যাকশনের সাফাই ওটার আমরা অ্যাকশন নিচ্ছি 55 দিন পার এখনও ফেরার শেখ শাহজাহান বাংলার মুখ্যমন্ত্রীকে রাজধর্ম মনে করালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রাজনীতির অঙ্কের ঊর্ধ্বে উঠে পদক্ষেপের অনুরোধ দল করলে কাউকে বঞ্চনা নয় সন্দেশখালী কাণ্ডের মধ্যে কর্মীদের কড়া বার্তা মমতার মানুষ আপনাকে জিতিয়েছেন মানুষ ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না 21 লক্ষ নয় দু তিন দিনের মধ্যে 50 লক্ষকে 100 দিনের বকেয়া টাকা পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর ভোটে বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তেলে ট্যাঙ্কার উল্টে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু চালকের ছড়ালো আগুন দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সাত সকালে ব্যাহত যান চলাচল কোর্টের অনুমতি নিয়ে আজ থেকে ধর্মতলায় ধর্নায় বিজেপি আজ বাঁকুড়ার প্রশাসনিক সভায় কি বার্তা মুখ্যমন্ত্রী ঘণ্টাখানের সঙ্গে সমান রাত 8টা